যেমন এক ভাই আমার কাছে প্রশ্ন করেছে, আপু আমি শুনেছি ছেলেদের থেকে মেয়েদের যৌন উত্তেজনা নাকি 7 গুণ বেশি, এই কথাটা সত্য কিনা দয়া করে জানাবেন। দর্শক আপনার এই কথাটা একেবারেই ভুল, পুরুষের তুলনায় মহিলাদের যৌন মিলনের আকাঙ্ক্ষা 7 গুণ বেশি, এই কথাটি অনেককেই বলতে শোনা গেল। এই কথাটা কিন্তু একদমই সত্যি নয়, বরং গবেষণায় দেখা গেছে পুরুষদের তুলনায় মহিলাদের মিলনের আকাঙ্ক্ষা বা ইচ্ছা অনেক কম। যেখানে একজন পুরুষ দিনে 5 থেকে 7 বার কিংবা 8 বার যৌন উত্তেজনা অনুভব করতে পারে, সেখানে একজন মহিলার শরীরে কিন্তু এতবার যৌন উত্তেজনা আসে না কিংবা মিলনের ইচ্ছা জাগে না। আসলে মহিলাদের শরীরে যৌন উত্তেজনা আসতে অনেক সময় লাগে এবং যৌন উত্তেজনা যেতেও কিন্তু অনেকটা সময় লাগে। আসলে বিষয়টি হচ্ছে, দেখা যায় একজন পুরুষ খুব দ্রুত কিন্তু যৌন উত্তেজনা অনুভব করতে পারে এবং তার বীর্যপাত হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু একজন মহিলার কিন্তু উত্তেজিত হতে বেশ অনেকটাই সময় লাগে, যার কারণে একজন মহিলার কিন্তু অর্গাজম হয় কিছুটা দেরিতে। দেখা যায় একজন পুরুষের বীর্যপাতের পর অল্প সময়ের ব্যবধানে 5-7 মিনিটের মধ্যেই সে কিন্তু আবার পুনরায় উত্তেজনা অনুভব করতে পারে, কিন্তু একজন মহিলার কিন্তু একবার অর্গাজম হয়ে যাওয়ার পরে সে এত দ্রুত কিন্তু আবার উত্তেজনা অনুভব করতে পারে না, বরং তাকে বেশ অনেক সময় ধরে কিন্তু উত্তেজিত করে তুলতে হয়। আর এর জন্য কেউ যদি বলে যে পুরুষের তুলনায় একজন মহিলার যৌন উত্তেজনা 7 গুণ বেশি, তাহলে এই কথাটা একেবারেই ঠিক নয়। বরং যে পুরুষ যৌনতায় দুর্বল, সেই শুধুমাত্র এই কথাটি বলে নিজের যৌন দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করে। বরং দেখা গেছে একজন মেয়ে তার স্বামীর সাথে যৌন মিলন করে যতটা না আনন্দ পায়, তার থেকে অনেক বেশি আনন্দ পায় স্বামীর সাথে অন্তরঙ্গ আলাপ আলোচনা করলে, রোমান্টিক কথাবার্তা বললে কিংবা রোমান্টিক কাজকর্ম করলে। মহিলাদের বয়স যখন 30 পার হয়ে যায়, তখন তাদের শরীরে যৌন উত্তেজনা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু একজন পুরুষের শরীরে যৌন উত্তেজনা কিন্তু 50, 60 কিংবা অনেকের ক্ষেত্রে তার থেকে আরো বেশি বয়স পর্যন্তও থাকতে পারে। সংসারে নানান ধরনের কাজকর্ম এবং ব্যস্ততার কারণে একজন মহিলার মাথায় যৌন মিলনের বিষয়টা সারাদিন না আসলেও একজন পুরুষ কিন্তু সারাদিন বাইরে পরিশ্রমের কাজ করার পরে রাতে যখন সে বাসা আসে, তখন তার মাথায় কিন্তু ঠিকই মিলনের ইচ্ছা আসে। এজন্যই বলছি যে মহিলাদের শরীরে পুরুষের তুলনায় যৌন মিলনের আকাঙ্ক্ষা বা ইচ্ছা 7 গুণ বেশি তো নয়, বরং মহিলাদের শরীরে পুরুষের তুলনায় যৌন মিলনের